দিনাজপুরে ফুটবলের ফাইনালে তুমুল মারামারি, মন্ত্রীর সামনেই সংঘর্ষে জড়ালো দুদলের খেলোয়াড় ও সমর্থক। সংঘর্ষ ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো 4 নং আটগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে দিনাজপুর জেলার বসাগঞ্জ উপজেলার দৌলা উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। 29 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার বিকালে রানসংকল ফুটবল দল ট্রাইবেকারে 2-1 গোলে ন্যাকমনোদের মহারাজা ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শেষ মুহূর্তের আগ পর্যন্ত 2-2 গোলে সমতা ছিল। উক্ত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন বসাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, বাংলাদেশ আওয়ামী লীগ বসাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এছাড়া খেলা দেখতে আসেন রানীশংকল উপজেলা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহরিয়ার আজম মুন্না। খেলার শেষ পর্যায়ে দেখা যায় রানীশংকল দলের গোলকিপার একটি বল নিজের আয়ত্তে নেয়ার সময় প্রতিপক্ষ মহারাজা ক্লাবের খেলোয়াড়ের গায়ে ধাক্কা লাগে, সাথে সাথেই মহারাজা ক্লাবের খেলোয়াড়দের মধ্যে একজন রানীশংকল দলের গোলকিপারের গালে চড় মারেন। এরই মাঝে একজন সমর্থক মাঠের মধ্যে থেকে দৌড়ে গিয়ে নিজের সাথে থাকা হেলমেট দিয়ে মহারাজা ক্লাবের একজন খেলোয়াড়কে সজোরে আঘাত করেন, লেগে যায় তুমুল মারামারি। এ সময় বসাগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলা ও আটগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও খেলা কমিটির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন খেলার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। খেলার সভাপতিত্ব করেন 4 নং আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী চৌধুরী জামান। Thank you.